Good morning, everyone. Welcome back to my channel. Ghare bari bhai. Mui na acha kori tumra bhalo achi. Ami o khub bhalo achi. Cholo ajke ta notun vlog ar ajke din ta ke start kori. Notun vlog er sathe sathe ajke ekta tension er din. Karon ajke Gogol er tumra jano Gogol ke chino bhaishona'r baby. To ekhane bhaishona boshe ache amar pashe. And ekhane baby ghumacche. To or ajke vaccine first. To khub tension e achi amra. Second, I am not a hospital. কিছুতেই সারা রাত ঘুমায়নি কিন্তু এখন সকাল থেকে খুব সুন্দর করে ঘুমাচ্ছে তো যাই হোক এখন যাচ্ছি ডক্টরের কাছে ভ্যাকসিন নিয়ে কি হয় কতটা ভালো থাকি সুস্থ থাকি সেই নিয়ে টেনশনে থাকব আর যা যা হচ্ছে পরবর্তীকালে সবকিছু তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা ওইদিকে দেখো তীর্থঙ্কর আমাদেরকে নিয়ে বেরিয়েছে ড্রাইভিং সিটে অ্যাজ অফ কোর্স তীর্থঙ্কর রয়েছে ও যাবে অফিসে তার আগে আমাদের সাথে ওর ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে আমাদেরকে আবার বাড়িতে ড্রপ করে তারপর অফিসে যাবে সুতরাং ওর একটু লেট হবে আজকে অফিসে যেতে যাই হোক কিছু করার নেই বাড়িতে মা বাবাই রয়েছে মা আজকে আবার শরীরটা একটু খারাপ হয়েছে তো যাই হোক সবকিছু নিয়ে একটু ঘেঁটে ঘ বাট হ্যাঁ দিন তো চলবে অ্যান্ড ভালোভাবেই চলবে আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ফাইনালি ভ্যাকসিনেশন হয়ে গেছে আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর তীর্থঙ্কর গাড়িতে মানে বেবি গাড়িতে রয়েছে কান্নাকাটি বিশেষ কিছু করেনি মানে যখন ইঞ্জেকশন দিয়েছে তখন একটু প্যাঁ করে কেঁদে উঠেছে তারপর আর কাঁদছে না ঘুমিয়ে রয়েছে জানি না এখন বাড়িতে গিয়ে কতটা ব্যথা হবে না হবে জানি না কিছুই তবে হ্যাঁ যেটা চার্জ লাগলো সেটা 10,000 টাকা মতন লেগেছে মানে 9,300 মতন লেগেছে তো এই হলো গল্প চলো বাড়িতে যাওয়া যাক আর এখন তো 3-4 দিন মতনও স্নানও করতে পারবে না তেলও মারতে পারবে না মানে স্নান করবে গা স্পঞ্জ করবে স্নান করবে না তেল তো মাখবেই না একটু কেয়ার রিং ভাবে এমনিতেই ওকে খুব একদম সফটলি হ্যান্ডেল করা হয় আর একটু সফটলি হ্যান্ডেল করতে বলেছে ডক্টর তো এখন জানি না কতটা কান্নাকাটি বাড়িতে গিয়ে জুড়বে অনেকে তোমরা জিজ্ঞেস করছিলে কোন ডক্টরকে দেখিয়েছি বেবিকে তো আপিয়া দত্তকেই দেখানো হয়েছে উনি প্রথম থেকে বনশোনাকে দেখছে তারপর মানে ওটিও উনি করেছেন আর এখন বেবি ওনারই কেয়ারে রয়েছে আর ওনারই বাড়ির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি ওনার গার্ডেন আমার খুব পছন্দ তাই হোক কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো চলো গাছ এবার বাড়িতে ফেরা যাক ফাইনালি আমি এসে ফ্রেশ হয়ে গেছি আর বনশন এখন হয়নি যদিও বাচ্চাটা এখনও কাঁদেনি ঘুমাচ্ছে তো আমি সেই কারণে তাড়াতাড়ি করে স্নান টান করে খেয়ে নিচ্ছি তারপর আমি ধরবো বনশনাও খেয়ে স্নান টান করে নেবে তো এইভাবে অল্টারনেটিভ ওয়েতে ওকে রাখা হবে আর আজকে না ওয়েদারটা কীরকম যখন বেরিয়েছিলাম তখন সাংঘাতিক গরম লাগছে প্রথমে তো সোয়েটার টোয়েটার পরে বেরিয়েছি তারপর গিয়ে দেখছি সব খুলতে হচ্ছে একটা একটা করে এত গরম লাগছে ও মাঝে এই বাড়িতে ঢুকে গেলাম তখন থেকে আবার বৃষ্টি শুরু হবে বলে আকাশ মেঘলা হয়ে রয়েছে জামাকাপড় কাঁচা হয়েছে সেগুলো একটা শুকাচ্ছে না কী যে ঝামেলা না কী যে একটা ওয়েদার হয়ে রয়েছে যাই হোক ঠান্ডা তো চলেই গেছে তো চলো দেখি মা আবার কী রান্নাবান্না করলো খেয়ে নিই ॐ शं वं इति गुणश्वं वं वं विधाविष्णवे नमो इदां सचन्द्रगुरुशिपत्रं गुरुपाय विष्णवे परमार्थने ॐ विष्णवे नारायणश्रधा ॐ वं इति गुणश्वं इदं सचन्द्र किरणच मेथिपाठा हर आलुदम इतु चा दाओ ना আর এখানে দেখতে পাচ্ছ গোলসোনাকে রেডি করা হচ্ছে এক নতুন জামা পরানো হয়েছে এই জামাটা না তীর্থঙ্কর ওর জন্য গুরগাঁও থেকে নিয়ে এসেছে তো
খুব সুন্দর লাগছে ওকে ব্ল্যাক পরে, ফার্স্ট টাইম ও ব্ল্যাক পরলো। অ্যান্ড লাকিলি ওর জ্বরটর কিচ্ছু আসেনি, সুস্থ আছে, ভালো আছে। আর ভ্যাকসিনের জন্য সারাদিন শুধু শুধু ঘুমিয়েছে, বাট আর কিছু কান্নাকাটি কিছু করেনি। তবে এখন যেটা রেডি করা হচ্ছে তার কারণ হলো বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেটা হলো ভাই সোনার জন্মদিন। তো ওর বন্ধুবান্ধব নিয়েই ও বার্থডে সেলিব্রেট করছে, অ্যান্ড মা বেশ কিছু রান্নাবান্না করেছে, চলো সেগুলোই আগে দেখাই। অ্যান্ড ওর জন্মদিন পারপাসে বোন ভাই সোনা কিচ্ছু সাজেনি, বাট আমাদের গোগল বাবু সাজুগুজু করে বসে আছে। জল হস্তি রোস্ট খাবে কি হাসি, এত আনন্দের হাসি দেখি ঘোর, ওকেও দেখা যাচ্ছে না। ঘুমিয়ে ঘুমিয়ে সবকিছু ভাবছে, 20 বছর পরে কি করবে। আলো তো জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে আলোটা। ঘুম পেয়েছে, এক নাগারে কি যেন একটা দেখে যাচ্ছে, বড় চোখ করে তাকিয়েছে। কে খাচ্ছে নাকি, খাবারের মধ্যে কি আছে, হলুদ পোলাও। আর এখানে আছে ফুলকপির রোস্ট আর মাটন, যেগুলো অলরেডি আমরা দুপুরবেলা এক টোস্ট খেয়ে নিয়েছি, আর হাফ রয়েছে যেটা এখন রাত্রিবেলা খাওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ মাটনের ঝোলটা হেভি দেখতে হয়েছে, আর রোস্টটাও ফাটাফাটি হয়েছিল খেতে। তো যে ওইগুলো এখন গরম করা হয়েছে, আমরা রাত্রিবেলা আমাদের ডিনারে এগুলো লেগে যাবে। একটা পিস কেক খাচ্ছি, কালকে রাত্রিবেলা ভাইয়ের সোনার বন্ধুরা এসেছিলো, তখন ওরাও কেক নিয়ে এসেছিলো, সেটাও কেটে খেয়েছি। সকালে সেই কেক ছিল সেটাও খেয়েছি, এখন আবার খাচ্ছি। তো আমি কেক খেয়েই যাচ্ছি, কোনো ডায়েট তো প্ল্যান হচ্ছে না, তবে এরকম স্পেশাল দিনগুলোতে কোনো ডায়েট প্ল্যান করার প্রয়োজনও পড়ে না। তো চলো আমি খেতে থাকি, আর এই ভিডিওটা এখানেই এন্ড করি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনও ক্লিক করে নেবে যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা, বাই বাই।
এতদিন ছিলি কোথা, এতদিন ছিলাম বনে, জীবনে পাখি মূল আমাকে যেতে হলো, চিনে দই খেতে হলো। তুমি নাও কলসি কাকে, আমি নিয়ে বংশী হাতে, চলো যাই রাজপথে, যেখানে ছেলের মা গয়না গাথে, ছেলেটি তো রোগ নাচে।